হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি একটা রিজনিংয়ের ক্লাস করাচ্ছি ব্লাড রিলেশনের উপরে তো তোমাদের অনেক ধরনের পরীক্ষা এই ব্লাড রিলেশন থেকে রিজনিংয়ের কোশ্চেন এসে থাকে তো আজকে আমি ফার্স্ট ক্লাসটি করাচ্ছি এই ব্লাড রিলেশনের উপরে তো ইম্পর্টেন্ট আমি কতগুলো কোশ্চেন নিয়েছি প্রিভিয়াস ইয়ার থেকে ঠিক আছে তো অবশ্যই তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ক্লাসটি শুরু করছি তো দেখো আজকের প্রথম কোয়েশ্চিন এ হলো সি এর বাবা এবং ডি হলো বিয়ের পুত্র ই হলো এ এর ভাই যদি সি ডি এর বোন হয় তবে এর কে হয় তো দেখো এটা কী করে করব তো করার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই যে যেমন ছেলে ছেলে হলে আমরা তাকে প্লাস দিয়ে চিহ্নিত করব মেয়ে হলে তাকে মাইনাস দিয়ে চিহ্নিত করব আর যদি স্বামী স্ত্রী বলে তাহলে এই অ্যারোটা দিয়ে আমরা চিহ্নিত করব আর ভাই বোন হলে সেম ডাইরেকশনে যাবে ওকে আর জেনারেশনের যে কথাটা দেখো বর্তমান যে জেনারেশন আমি এখানে আমার বর্তমান জেনারেশন ঠিক আছে আমাকে উদ্দেশ্য করে যদি বলে তো আমার যে বাবা হবে বাবা মা তারা একটু উপরে জেনারেশনে যাবে আমার থেকে কেমন আর যদি দাদু ঠাকুমা বলে তার উপরে জেনারেশনে যাবে আর যদি আমার ছেলে মেয়ের কথা বলা হয় তাহলে নিচের দিকে যাবে আর তাদের ছেলে মেয়ে বলে আর একটু নিচে যাবে এভাবে জেনারেশন যাবে কেমন তাহলে চলো আজকে কোশ্চিনটা দেখি কি বলেছে কোশ্চিন না করলে বোঝা যাবে না দেখো এ হলো সি এর বাবা সি এর বাবা হলো এ সি এর বাবা হলো এ তো যদি বাবা ছেলে তাই আমরা প্লাস দিয়ে চিহ্নিত করলাম কেমন এবং ডি হল এর পুত্র দেখো এখনো আমরা ডিবি কে খুঁজে পাইনি তারপরের লাইনে তাহলে যাই ই হলো এর ভাই ই হলো এর ভাই দেখো এর ভাই হলো ই তো ভাই তাই ছেলে প্লাস আর ভাই বোন সেম ডাইরেকশনে যাবে আর কী বলেছে যদি সি ডি এর বোন হয় যদি সি ডি এর বোন হয় ডি বোন ডি বোন তো এখন সি মেয়ে একটা সেজন্য আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করব যেহেতু জেনে গেলাম সি মেয়ে তবে বি ইয়ের কে হয় তো দেখো এখানে একটা আমরা লাইন ছেড়েছিলাম যে ডি হল বিয়ের পুত্র ডি হল বিয়ের পুত্র মানে এখানে বি হবে তার পুত্র হচ্ছে ডি তো ডি পুত্র তাহলে হচ্ছে এখানে প্লাস আর এই দুটো তাহলে কি হচ্ছে বি হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে তো এ যদি হাজব্যান্ড হয় প্লাস দিয়ে চিহ্নিত করলাম তাহলে বি অবশ্যই মেয়ে হবে স্ত্রী তাই একে মাইনাস দিয়ে চিহ্নিত করলাম কেমন তো দেখো কোশ্চিনটা এখন কি বলেছে যে বি ই এর কে হয় এখানে রয়েছে বি আর এখানে রয়েছে ই তো বি হচ্ছে একজন মহিলা ই হচ্ছে একজন ছেলে তো বিয়ের যে হাজব্যান্ড রয়েছে এ স্বামী তার ভাই হচ্ছে ই তাহলে ই বিয়ের কী হবে ভাতৃবধূ বোন শ্যালোক না ভাই অবশ্যই ভ্রাতৃবধূ হবে তো ই এ হচ্ছে ভাই তো ভাইয়ের বউ ভাতৃবধূ কেমন তো অপশন কি অপশন এ হচ্ছে অ্যান্সার ভাতৃবধূ ওকে চলো নেক্সট দেখো দু নম্বর সি হলো বিয়ের স্ত্রী ই হলো সি এর পুত্র এ হল বিয়ের ভাই এবং দিয়ের বাবা ই এর কে হয় সি হল বিয়ের স্ত্রী সি বি স্ত্রী সি হল বিয়ের স্ত্রী ই হল সি এর পুত্র ই হলো কি সি এর পুত্র সি এর পুত্র এ হল বিয়ের ভাই বিয়ের ভাইকে এ এবং ডি এর বাবা ডি এর বাবা এ কেমন ই ডি এর কে হয় এটা রিলেশনটা ডি আর ই এর বের করতে বলেছে তো কি হয় বি আর এ যদি ভাই হয় আর বিয়ের ছেলে হচ্ছে ই যেহেতু বি সি হাজব্যান্ড ওয়াইফ তো ও পুত্র ই ই সি এরও পুত্র ই আর এ আর বি হচ্ছে ভাই বোন সরি ভাই তো এর পুত্র আবার ডি তাহলে এরা কি হচ্ছে কাজিন হচ্ছে খুর্দ তো ভাই তাই না কাকা তো ভাই অপশন সি হচ্ছে অ্যান্সার তো ভাই ওকে বোঝা গেল নিশ্চয়ই চলো নেক্সট তিন নাম্বার দেখো ডি হলো বিয়ের ভাই এম হলো বিয়ের ভাই কে হলো এম এর বাবা টি হলো কে এর স্ত্রী তাহলে বি টি এর কে হয় তো দেখো এটা কি বলবো ডি হলো বিয়ের ভাই ডি হলো বিয়ের ভাই বিয়ের কথা জানি না আমরা ছেলে কি মেয়ে জানি না কিছুই তো ভাই যেহেতু ডি তাই প্লাস দিয়ে চিহ্নিত করলাম আর এম হলো বিয়ের বাবা এম হলো কে সরি এম হলো বিয়ের ভাই সরি ভাই তো ভাই হচ্ছে এম এখানে ভাই এখানেও বলে দেওয়া আছে এম ভাই হয় কে হলো এর বাবা কে হলো এম এর বাবা এম এর বাবা হচ্ছে কে কে বাবা প্লাস টি হলো কে এর স্ত্রী কে এর স্ত্রী হল টি মাইনাস বি এর কে হয় এই যে বি এখানে রয়েছে আর এখানে টি রয়েছে তো আমরা এখনও পর্যন্ত জানি না যে বি ছেলে কি মেয়ে তাই না তো দেখো তাহলে অপশনগুলো দেখো কি আছে পুত্র কন্যা পুত্র বা কন্যা তথ্য অপর্যাপ্ত তো যেহেতু আমরা জানি না যে এ ছেলে কি মেয়ে অতএব এই দুটো রিলেশন কি হবে যে বি হচ্ছে টি এর কি হয় পুত্র বা কন্যা হতে পারে পুত্র হতে পারে কন্যাও হতে পারে আমরা ঠিক জানি না তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কেমন পুত্র বা কন্যা ওকে চলো নেক্সট দেখো চার নম্বর কোশ্চেনটা কি বলেছে মোহিত নীলমকে বলল তোমার একমাত্র ভাইয়ের পুত্র হলো আমার স্ত্রীর ভাই নীলম মোহিতের স্ত্রীর কে হয় মোহিত নীলমকে বলল এখানে মোহিত লিখবো এখানে নীলম ওকে নিল নীলমকে বললো তোমার একমাত্র ভাই নীলমের ভাই ভাইয়ের পুত্র পুত্র আমার স্ত্রীর ভাই স্ত্রীর ভাই মোহিতের স্ত্রীর ভাই তো এই পুত্র আর স্ত্রী কি হবে ভাই বোন হবে তো মোহিতা কি হবে মোহিতা নিচে আসবে কারণ মোহিতের স্ত্রী যেহেতু এরা হাজব্যান্ড ওয়াইফ ওকে তাহলে নীলম মোহিতের স্ত্রীর কে হয় এখানে নীলম রয়েছে আর এখানে মোহিতের স্ত্রী রয়েছে তো এরা কে হবে তো দেখো নীলমের ভাইয়ের পুত্র হচ্ছে মোহিতের স্ত্রীর ভাই তো এখানে যে স্ত্রী রয়েছে আর এখানে যে পুত্র রয়েছে নিলমের ভাইয়ের পুত্র তো এরা কি হবে ভাই বোন হবে তো এখানে নীলমের ভাই কি হচ্ছে তাহলে মোহিতের স্ত্রীর বাবা হচ্ছে আর নীলম হচ্ছে মোহিতের স্ত্রী কে হচ্ছে তাহলে পিসি হচ্ছে তো অপশন এ হচ্ছে অ্যান্সার দেখো এই যে নীলম এখানে নীলমের ভাই নীলমের ভাইয়ের পুত্র বলেছে আর তার ভাইয়ের পুত্র হচ্ছে আবার মহিতের স্ত্রী বোন তাহলে এখানে হচ্ছে নীলমের ভাই হচ্ছে মহিতের স্ত্রীর বাবা হচ্ছে তো নীলম তার ভাইয়ের কি হচ্ছে বোন হচ্ছে তাহলে এরা কি হচ্ছে সম্পর্কটা পিসি হচ্ছে তো অপশন এ হচ্ছে অ্যান্সার কেমন চলো নেক্সট নেক্সট দেখো পাঁচ নম্বর স্বামীর সাথে এক ব্যক্তিকে পরিচয় করে দেওয়ার সময় এক মহিলা বলল মহিলা বলল ভদ্রলোকের ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র পুত্র মহিলাটি ভদ্রলোকের কে হন দেখো স্বামীর সাথে ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় মহিলা এখানে মহিলা লিখব আর এখানে ব্যক্তি মহিলা ব্যক্তিকে পরিচয় করে দিয়েছিল এখানে ব্যক্তি বললো ভদ্রলোকের ভাইয়ের বাবা ভদ্রলোকটাকে ভদ্রলোক হচ্ছে এই ব্যক্তিটা ঠিক আছে ব্যক্তি ভাই এখানে হচ্ছে ভাই ভাইয়ের কে বাবা বাবা আমার ঠাকুরদার একমাত্র পুত্র আমার ঠাকুরদা বলতে কি মহিলার ঠাকুরদার কথা বলা হয়েছে তো মহিলার একটা উপরে হচ্ছে জেনারেশনটা বাবার তার উপরে আরেকটা জেনারেশন হচ্ছে ঠাকুরদার ঠিক আছে ঠাকুরদা তো ঠাকুরদা ঠাকুরদার একমাত্র পুত্র তো এটা হচ্ছে কি পুত্র বা ভদ্রলোকের ভাইয়ের বাবা হচ্ছে মহিলা ঠাকুরদার একমাত্র পুত্র তো এই পুত্রটা কি এইখানে আসবে তাই না এই যে পুত্রটা এইখানে পুত্র হবে তো দেখো এ ঠাকুরদার পুত্র হচ্ছে তো কোশ্চিনটা কি বলেছে যে মহিলাটি ভদ্রলোকের কেহন এই যে এখানে ভদ্রলোক ব্যক্তিটা রয়েছে আর এখানে যে মহিলাটা রয়েছে এরা কে হয় নিশ্চয় ভাই বোন হবে কেমন এই ব্যক্তিটা হচ্ছে মহিলার হয় কন্যা বোন পিসি না মা তো অপশনে ভাই নেই তাই বোন হবে বোন অপশন বি হচ্ছে অ্যান্সার তো এ ব্যক্তিটা আমরা জানি না যে ব্যক্তিটা ছেলে কি মেয়ে যেহেতু অপশনে বোন রয়েছে তাই বোন আমরা দেবো যদি ভাই থাকতো তাহলে ভাই দেওয়া যেত কিন্তু এখানে বোন রয়েছে ঠিক আছে তাহলে বনই হবে অ্যান্সার ওকে নেক্সট ছ নম্বর কোশ্চিনটা দেখো অরুণ হলো প্রীতির পুত্র রাম হলো ভাই রীমা হলো নিতার কন্যা নিতা হলো রামের বোন অরুণ রিমার কে হয় দেখো অরুণ হলো প্রীতির পুত্র প্রীতি প্রীতির পুত্রকে অরুণ পুত্র প্লাস প্রীতি যেহেতু মেয়ে তাই মাইনাস রাম হলো ভাই। ভাই। রাম রিমা হলো নিতার কন্যা দেখো এখানে রিমাও নেই নিতাও নেই আমরা রিমা নিতার সম্পর্কটা খুঁজে পাইনি এখনো তাই এটাকে আমরা একটু স্কিপ করবো তারপরের লাইনে যাব। নিতা হলো রামের বোন নিতা হলো কি রামের বোন রামের বোন নিতা বোন তাহলে দেখো যে লাইনটা ছাড়লাম এই লাইনটা দেখি রিমা হলো নিতার কন্যা তো নিতা আমরা পেয়ে গেলাম তো রিমা কে নিতার কন্যা রিমা কন্যা তাহলে অরুণ রিমার কে হয় এই যে অরুণ এখানে আর রিমা এখানে কে হয় এরা তো এরা কে হয় ভাই বোন হয় ওকে তো অ্যান্সারটা কি হবে অরুণ রিমার কে হয় অরুণ রিমার ভাই হয় অপশন ডি হচ্ছে অ্যান্সার ভাই ওকে ভাই সম্পর্কটা হচ্ছে ব্রাদার ওকে চলো নেক্সট সাত নম্বর কোয়েশ্চেনটা দেখো এ ও বি দুজন দম্পতি এক্স এবং ওয়াই পরস্পর ভাই এবং এ হলো এক্সের ভাই তাহলে ওয়াই বি এর কে হয় তো তোমরা কীরকম বুঝলে সেজন্য আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিলাম তো তোমরা অবশ্যই করে আমাকে জানাবে এরপরে যখন যখন ক্লাসটা নেব আমি সেকেন্ড ক্লাস ব্লাড রিলেশনের তখন আমি সেকেন্ড ক্লাসে এটার অ্যান্সারটা আমি জানিয়ে দেবো যে কোনটা অ্যান্সার হবে ভাই কাজিন দেও না কোনোটি নয় তো তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে চেষ্টা করে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই শেষ করছি যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং